বুবু আইবা, তুমি আইবা গো, এই বাড়াইসা বুবু ক্ষমতা পাইবা না। একটু জোরে বলতে হবে, বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন অ্যাঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন অ্যাঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। নেতা কর্মী সব জেলের ভেতর, আমি আসি ডরের উপর, কখন জানি আসবে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বয়স তোমার 80 বছর, ডাকছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো, এইবার আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা। বুবু গো একটু জোরে বলেন, বুবু গো তুমি কি করিলা, পেছনের ওই দরজা দিয়া কেমনে পালাইলা। বুবু গো পিলখানায় ওই মরল সেনা তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে। পিলখানায় ওই মরল সেনা তোমার আগমনে, হুকুমদাতা ছিলে তুমি সকলে তা জানে। বুবু গো তোমার অভিনয়টা বেশ, উন্নয়ন দেখাইয়া জাতির সবই করলে শেষ। বুবু গো সাগর রনি মরল জানি তোমার ইশারাতে, আজ তো হলো না বিচার কারবা চলনাতে। সাগর রনি মরল জানি তোমার ইশারাতে, আজ তো হলো না বিচার কারবা চলনাতে। বুবু গো তুমি পাকা কিলারি, ইবলিস হার মেনে খাবে ডাল খিচুড়ি। বুবু গো মতি জিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে জোর ডাকাতে এটাই তোমার গুণ। মতি জিলে শত আলেম করলে তুমি খুন, পুলিশ দিয়ে জোর ডাকাতে এটাই তোমার গুণ। বুবু গো তোমার লিগ বাহিনী কই, বাঘের গর্জন ছেড়ে বিলাই নেই কোনো হইসই। বুবু গো আরো জোরে বলেন, রাবণে হার মানে বুবুকে দেখিয়া, আইনা ঘরে মানুষ ধরে রাখত তুপ করিয়া। ফিরাউনে হার মানে বুবুকে দেখিয়া, আইনা ঘরে মানুষ ধরে রাখত তুপ করিয়া। বুবু গো তুমি সর্বনাশের মূল, একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল। বুবু গো কোটি টাকা পাচার কইরা করলা বেগম পাড়া, তাছের ঘর সব ভেঙে গেল হইলা যে দেশ সারা। কোটি টাকা পাচার কইরা করলা বেগম পাড়া, তাছের ঘর সব ভেঙে গেল হইলা যে দেশ সারা। বুবু গো তুমি পাচ্ছ অভিশাপ, সার দেন আল্লাহ ছেড়ে দেন না করলে মহাপাপ। বুবু গো ভালো হয়ে যাও মাসু, তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেল কাওয়া কাদের কেউ জানে না খবর তার, কেউ জানে না খবর তার, ভালো হয়ে যাও।
কথা কর না কে ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেনি ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি থাকতে তারে দিছেননি তার সাথে হিসাব বাকি আছে তার সাথে হিসাব বাকি আছে লক্ষ কোটি জনতার পালিয়ে গেল কাউয়া কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও এ কথা কর না কে ও যেরকম ভাবে ভিজলাইয়া ভিজলাইয়া মানুষের মনে জ্বালা দিয়েছে আজ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে কামাতা দিন উতুদান যেমন কর্ম তেমন ফল করা যেভাবে মানুষের অন্তরে কষ্ট দিয়েছে আল্লাহকে ওদেরকে একই রকম ভাবে অপমানিত করে ছাড়তেছে এই বাংলাদেশে সমস্ত দলের লোকেরা যখন বলেছে আমরা পারবো না সৈয়দ স্যারকে তাড়াতে আল্লাহর সাহায্য ছাড়া ঘরের মধ্যে লাগত তেল দিয়ে ঘুম পাচ্ছে আল্লাহর খেলা শুরু দুই বছরের শিশু রাজপথে নেমেছে আশি বছরের বৃদ্ধ রাজপথে নেমেছে পনেরো বছরের কিশোর নেমেছে পঁচিশ বছরের যুবক নেমেছে আল্লাহ বুঝাইতে চায় এই ছাত্র জনতা হলে ওসিলে মূলত সাহায্য হলে আমি আল্লাহ ওই যে আবাবিল পাখির যেরকম আর বাংলাদেশের এইবার স্বাধীনতার ইতিহাস দেখেন একেবারে খাপে খাপ মুমতাজের বাপ এ কথা কর না কে পুরো বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নেমেছে দুই বছরের শিশু নেমেছে আশি বছরের বৃদ্ধ নেমেছে আল্লাহ বুঝাইতে চাই মানুষগুলো রাস্তায় নেমেছে কার ইশারায় আরো জোরে বলেন তাহলে আগে ইমান পরিষ্কার করেন স্বাধীনতা কে দিল আল্লাহ আল্লাহ তাআলা বুঝাইতে চাই তোমরা চেয়েছিলে সৈরা স্যার হাজিনে যেন সিয়ের ছাড়ে আর আমি আল্লাহ পরিকল্পনা করেছি ও শুধু সিয়ের ছাড়বে না গণভবন ছেড়ে মামুবাড়ি দিল্লি পালাবে চিন্তা করেন আমাদের চাওয়া কিন্তু কম ছিল আমাদের চাওয়া ছিল কোনো মতো সৈরা স্যার বিদেয় হোক আর আল্লাহ বলতেছেন আরে পাগল তোদের চাওয়া তো কম আমার চাওয়া মামুর বাড়ি দিল্লি পালাবে ওদের নাম গন্ধ যেন জমিনের মধ্যে না থাকে আজকে ভারতের মধ্যে গেছে সেখান থেকে লন্ডনে যাবে আমেরিকা ভিসা দেয়নি লন্ডনে ভিসা দেয়নি কানাডা ভিসা দেয়নি কোরআনের পাকে আল্লামা সাইদি বলেছিল এমন একটা সময় আসবে এই সৈরাচাররা পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না ওই আল্লামা সাইদি যেই বক্তব্য দিয়ে গেছে ওই বক্তব্য বর্তমানে বাংলাদেশে 100% কার্যকর হয়ে গেছে আমরা পরিষ্কার করে বলতে চাই আল্লাহর কি খেলা আল্লাহর কি ফয়সালা যেই ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের নেতাদেরকে কোরআনের পাকে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মাওলানা মতিউর রহমান নিজামী আব্দুল কাদের মোল্লা সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ওই নেতাদেরকে যেই আদালতের ভেতরে যেই বিচার কক্ষের ভেতরে দাঁড় করে ফাঁসির রায় শুনাইয়া ফাঁসিতে ঝুলানো হয়েছে আজকে ওই আদালত ওই রুমের ভেতরে ওই আজলাসের ভেতরে তাদের বিচার শুরু হয়ে গেছে কার খেলা আল্লাহ তাআলা বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ তারাও ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হয় আর আমাদের বগুড়ার লোকজন বলে অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকেই পড়তে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওরা গঠন করেছে ওই যেই সিয়ের ওরা নিজেরা বানাইছে যেই ঘর ওরা নিজেরা তৈরি করেছে ওই ঘরই আজকে সুন্দর করে পরিষ্কার করা হয়েছে বিচারের সিএল রেডি বিচারক রেডি আল্লাহর খেলা শুধু আসামি চেঞ্জ হয়ে গেছে এতদিন পর্যন্ত টেলিভিশনে যারা বড় বড় বক্তব্য দিত আইনমন্ত্রী আজকে তাদের হাতে হ্যান্ডকাফ প্রত্যেক দিন আদালতে ঘুরতেছে আগে জামাত বিএনপির লোক ঘুরেছে আলেম ওলামা ঘুরেছে আল্লামা সাইদির হাতে হাত করা ছিল আমির হামজাকে ডান্ডা বেরি পরিয়েছে আল্লামা মামুনুল হককে ডান্ডা বেরি পরিয়েছে আলেম ওলামাদেরকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দি করে রেখেছে আল্লাহ তাদের দেখানো পথে তাদের জায়গায় আল্লাহ তাদের ঢুকাইয়া দিয়েছে কেন আর চাইতে ভালো বিচার আর কি হতে পারে কথা কন না কেন আর এই দুনিয়ার বিচারই তো শেষ বিচার না আসল বিচার কোথায় হবে কিন্তু মনের মধ্যে বড় কষ্ট গতকালকে দেখলাম এমপি মন্ত্রী আদালতে আপনার পাঞ্জাবি পায়জামা পরে হাসতে হাসতে আদালতে ঘুরতেছে
আমরা সরকারকে বলি, আমির হামজার গায়ে পায়ে ডান্ডা বেরিয়েছিল, মামুনুল হকের শরীরে ডান্ডা বেরিয়েছিল, আলেমদের গায়ে ডান্ডা বেরিয়েছিল, এই সমস্ত জালেমদেরকে কেন ডান্ডা বেরি পরানো হচ্ছে না? তোমরা আলেমদের শরীরে ডান্ডা বেরি লাগাইছো, এদের শরীরে ডান্ডা বেরি নাই। আমরা বলতে চাই, তারা যেমন করে দেখিয়ে দিয়েছে তেমন করে তাদের কর্মফল বুঝে দিতে হবে। সুতরাং আজকের প্রোগ্রামের দাবি হলো, এই বাংলার জমিনে হাজারো মুসলমান ইমানদারদেরকে যারা হত্যা করেছে, আমার প্রিয় ভাই আবু সাহিদ রংপুরে পুলিশের গুলির কাছে বুক পাতিয়ে দিয়ে চিৎকার করে বলেছিল, আমার মনে দারুণ ঝড়, বুক পেতেছি, গুলি কর। একে একে চারটে গুলি করে আবু সাহিদকে শহীদ করে দিয়েছে। আমার প্রিয় ভাই মুগ্ধ পানি বিতরণ করতে গেছে, তাকে গুলি করে শহীদ করেছে। এক নয় দুই নয় ১৭০০ ছাত্র জনতাকে যারা গুলি করে শহীদ করলো, ওই গণহত্যার মহানায়িকা সৈয়দা সারা হাসিনাকে ভারত থেকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরাইয়া এনে বিচার করে জনগণের সামনে তাকে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। এই মতের পক্ষে কারা কারা রাজি আছেন, দুটি হাত আল্লাহকে ধরে রাখা। মন খারাপ করলেন, কষ্ট পাইলেন? আল্লাহর কোরআন বলেছেন, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকা আন্নামা কতালান নাস জামিয়া। নিরপরাধ একজন মানুষকে হত্যা করা মানে হলো তামাম পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করার শামিল। এখন ওরা কি একজনকে হত্যা করছে না, হাজার হাজার করেছে? এখন এই হত্যার বিচার চাওয়া কি অপরাধ? রাজনীতি? আগামীকালকে দেখবেন আপনাদের এলাকার বাজারে বাজারে কিছু কিছু তিয়াল তেলা গোয়েন্দার গল্প করবে, বলবে গতকাল আব্দুল সালাম যুক্তিবাদী এসেছিল, ওটা কি ওয়াজ হলো, ওটা রাজনীতি হলো। এ কথা কর না কেন, ওরা কিন্তু সৈরা সারের দোসর, ওই গ্রুপের লোক, ওই দলের লোক, কিন্তু এখন আর নিজেদের পরিচয় দেয় না, ওরা খোলস পরিবর্তন করে সুশীল সেজেছে। সুশীল ভালো করে বুঝবেন, রসুল বলেছেন, শুধুমাত্র হাতের মধ্যে অস্ত্র নিয়ে যুদ্ধ করা জিহাদ নয়, জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ। সুতরাং ওই জিহাদ আব্দুল সালাম যুক্তিবাদী আগেও করেছে, আজকেও করবে ইনশাল্লাহ। কথা কর না কেন, লোক কিছুটা কম, এই জন্য কি মন খারাপ? আমি গতকাল ওয়াজ করলাম, তার আগের দিন ঠাকুরগাঁও নীলফামারী এক একটা মাহফিলে প্রায় ২০-৩০ হাজার লোকের উপস্থিতি, ওই সমস্ত মাহফিলের তুলনায় আজকের মাহফিলে লোক কম না বেশি? কেন, আমি যে জুমার নামাজ পড়াই, ও জুমার দিনেও তো ১০০০ মুসল্লি হয়। মানে এই বছরে আমি যত মাহফিলে গিয়েছি আজকের মতো এত কম লোক আমি কোনো মাহফিলে পাইনি। অবশ্য লোক কম না, এরা প্যান্ডেলই করছে ছোট, এদের চিন্তা ভাবনা এই এটা ভরাই কঠিন। কথা কর না কেন, কেন ফরিদপুরের লোক কি ওয়াজ কম শোনে নাকি? আচ্ছা যাই হোক, লোক কিছু কম হোক, এটাকে মন খারাপ দরকার নাই, এত লোক দেখি করবেন? লোকের মতো লোক হলে বদরের প্রান্তরের ৩১৩ জন সৈনিক যথেষ্ট। লোক আছেন ৫০০, কিন্তু সাউন দিতে হবে ৫০০০ মানুষের। রাজা আছেন তো ইনশাল্লাহ। দেখি সবাই একটু হাত উঠান তো দেখি, লিল্লাহে তাকবীর হয় নাই, সাউন মন মন হয় না, হাত উঠেন। এই ছেলে মাঝখানের ছেলে হাত উঠাও, এ বাস আছে হাত উঠান দেখে, সবাই একটু গলা কাকার দাঁত দেখে, লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো, হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন। আপনারা সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, এখন না থেকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না, এটা মোনাজাতের আগে বোঝা যাবে। জোরে বলেন, কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন এরা হলো ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দিক, বলেন আমিন। এখন চিৎকার করে বলেন, এই জমিনে আমরা শান্তি চাই কি চাই না? আরো জোরে বলেন, শান্তিটা কেমনে হবে? আজকের আলোচনার বিষয় শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। স্বাধীনতার কত বছর পার হয়ে গেলেন, ১৯৪৭ সালে
এই বাংলাদেশ ভারত উপমহাদেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা শান্তি পাইনি। 1971 সালে আমরা দেশকে আবার স্বাধীন করলাম এই বাংলাদেশে শান্তি পাওয়ার জন্য, শান্তি পেলাম না। 2024 সালে আবারও দেশ নতুন করে স্বাধীন করলাম, আবারও শান্তি চাচ্ছি, কিন্তু শান্তি পাচ্ছি না। আসলে শান্তি কেমনে পাওয়া যাবে, কোথায় পাওয়া যাবে, কি করতে হবে, আজকের আলোচনার এটাই মুখ্য বিষয় ইনশাআল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবী যে 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য একটা দল গঠন করেছিলেন, যে দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? গভীর মনোযোগ দিয়ে কতগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজি হিলফুল ফুজুল নামক দল গঠন করলেন। 17 বছর থেকে দল গঠন করার পরে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি চেষ্টা করলেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, 1 নয় 2 নয় 23 বছর ধরে তিনি জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করলো, কিন্তু আমাদের নবীজি জমিনে শান্তি কায়েম করতে পারলো। এ গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। নবীজি 23 বছর জমিনের মধ্যে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম হলো না। নবীজির বয়স তখন 40 বছর হয়ে গেল। ওই নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, আমার নবীজি জমিনের মধ্যে কোরআনটা কায়েম করলো, ওই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর নবী চেষ্টা করলো, আর জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করে দেখেন, নবুয়ত পাওয়ার আগের 23 বছর আর পরের 23 বছর। আগের 23 বছরে নবীজি চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম হলো না, কিন্তু পরের 23 বছরে নবী চেষ্টা করলেন আর জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। তার কারণ হলো নবুয়ত পাওয়ার আগের 23 বছরে নবীজির দল ছিলেন, কিন্তু নবীজির দলের সংবিধান আল কোরআন ছিল না। আমার কথা কি বোঝা যায়? আপনার মতো আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা না, স্বয়ং আমাদের নবী 23 বছর চেষ্টা করেছে জমিনের মধ্যে শান্তি কায়েমের জন্য তার দলের মাধ্যমে, কিন্তু জমিনে শান্তি কায়েম হয়নি। কারণ নবীজির দল ছিল, কিন্তু দলের সংবিধান আল্লাহর কোরআন ছিল না। তার মানে বোঝা গেল এই বাংলার জমিনে আজকেও যারা শান্তি কায়েম করতে চায় ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না, যেই দল আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় না। খুব ভালো করে বুঝবেন, যে দল আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয় না ওই দলের দ্বারা শান্তি আসবে না। সুতরাং যদি মুসলমান হন আপনি কোন দল করবেন? আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস-সালাহ ওয়া আতাউয-যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। গভীর মনোযোগ, যদি কোন মুসলমান দল, ইসলামী দল নিজেকে মুসলমান বলে দাবি করে, ক্ষমতায় যাওয়ার পরে তাদের 4টা কাজ করতে হবে। 1 নম্বর, নামাজ বাধ্যতামূলক কায়েম করবে। 2 নম্বর, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বর, ভালো কাজ চালু করবে। 4 নম্বর, মন্দ কাজ বন্ধ করবে। এই 4টে কাজের কর্মসূচি যেই দলের মধ্যে নাই ওই দল করা মুসলমানদের জন্য জায়েজ নাই, সম্পূর্ণরূপে হারাম। আমার কথার সঙ্গে একমত? আসেন আল্লাহর কোরআন থেকে দলিল নেন। ওমাইয়াবে তাগি গয়রুল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি কেউ বিয়ে করে ওই বিয়ে আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না। ইসলাম বাদ দিয়ে যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে যেই দল কোরআন দিয়ে চলে না আর যেই দলের মধ্যে কোরআন প্রতিষ্ঠার এজেন্ডা নাই ওই দল করা আমাদের জন্য কি হারাম? এ কথা বল না, ওই দল আমাদের জন্য কি হারাম? তাহলে আমরা কোন দল করব? যেই দলের কর্মসূচি হবে কোরআনের আইন জমিনে কায়েমের এজেন্ডা। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আপনি দল করেন না, দলের কোনো কর্মী নয়,
আপনি দলের মধ্যে দলের নেতা হন নাই, কর্মী হন নাই, সাধারণ মানুষ। কিন্তু যদি মনে মনে ভাবেন আমি তো দল করি না কিন্তু অন্য কোন দলকে শুধুমাত্র সমর্থন করব, এটাও করা যাবে না। তার কারণ হলো আপনার সমর্থনের কারণে, আপনার ভোটের কারণে, আপনি কারো পক্ষে থাকার কারণে তারা যদি জান্নাতে যায় একা যাবে না, আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আবার তারাও যদি জাহান্নামে যায় একা যাবে না, আপনাকে সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। এই জন্য সমর্থন করা বড় মারাত্মক বিষয়। আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেছেন, মাইয়াসফা সাফাতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াসফা সাফাতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইয়্যিম মুকিতা। আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ। এই দুনিয়ার মধ্যে যদি কোন ব্যক্তি ভালো কাম করেন আর ভালো কাম করার কারণে ওই লোকটাকে অন্য কোন ব্যক্তি যদি সমর্থন করে, ভোট দেয়, যে লোকটা ভালো কাজ করবে ওই লোক ভালো কাজ করে যতটুকু সওয়াব পাবে, যে লোকটাকে সমর্থন করবে তার আমল নামার মধ্যেও সমপরিমাণ সওয়াব চলে যাবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে দুনিয়ার মধ্যে কোন লোক যদি খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, গুনাহের কাজ করে, ওই লোকটাকে যদি অন্য কোনো লোক ভোট দেয় সমর্থন করে, যে লোকটা খারাপ কাজ করবেন ওই লোক খারাপ কাজ করে যে পরিমাণ গুণ হবে, ওই লোকটাকে যে সমর্থন করবেন তার আমল নামার মধ্যেও সম পরিমাণ গোনা চলে যাবে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ওই হাসরের ময়দানে কিছু মানুষ লক্ষ্য করে দেখবে কারু আমল নামার মধ্যে চাল চুরি করার গুণ লেখা, ডাল চুরি করার গুণ লেখা। এই মানুষটা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবেন, আল্লাহ আমি তো জীবনে কোনোদিন চাল চুরি করিনি, ডাল চুরি করিনি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছি, মাথার মধ্যে টুপি ছিল, মুখের মধ্যে দাড়ি ছিল, সামনের কাতারে বসে বসে আমি ইবাদত বন্দেগি করেছি। আল্লাহ তাআলা ডাকতে বলবে, পৃথিবীর মানুষেরা তুমি তো নামাজ পড়েছ কিন্তু দুনিয়ার ভেতরে এমন মানুষদের সমর্থন করেছ, এমন মানুষদেরকে ভোট দিয়েছ যেই মানুষগুলো তোমার ভোট পাওয়ার পরে, চেয়ারম্যান মেম্বার হওয়ার পরে জনগণের চাল চুরি করে খাইছে। এ জোরে বলেন, আমাদের দেশের মধ্যে এমন কিছু নেতা আছে যেই নেতাগুলো জনগণের চাল চুরি করিয়া খায়। একটু জোরে বলেন, জোরে বলেন, জনগণের ডাল চুরি করিয়া খায়। আর যদি ব্রিজ করার দায়িত্ব পায় ওই ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশও ঢুকে দেয়। না এরকম নেতা তো ফরিদপুর জেলার নাই, আছে আছে। আমি গত বছর ওয়াজ করতে গেছি আপনার যশোরে, একটা যুবক মাঝখান থেকে উঠে বলতেছে, হুজুর ওয়াজ তো ভুল হলো। এই চাচাই কি বা মুরব্বী কি ও বাড়ি দেখতে যাচ্ছেন, যান আবার ঘুরে আসবেন। না না চাল চুরি ডাল চুরি কথা শুনে উঠেছে লক্ষণ তো ভালো না। চাচা যদি বাড়ি দেখে ফেরত না আসে মনে করবেন ধাঁধাল আছে। এই আমার দিকে লক্ষ্য করে, যশোর ওয়াজ করতে গেছি, একটা যুবক লাভ দিয়ে উঠে বলতেছে, হুজুর ওয়াজ তো ভুল হলো। আমি বললাম, কি ভুল হলো বাবা? বলতেছে, হুজুর এখন আর অর্ডার বদলে বাস দেয় না, হুজুর কঞ্চি দেয়। যেরকম কি দেয়, মানে বাসের দাম বেড়ে যাওয়াতে বাসও বাড়তেছে না কঞ্চি বাড়তেছে। এইরকম চোর নেতা বাংলাদেশে আছে না নাই? এই বাংলার জমিনে গত ষোলো বছরে এক নয় দুই নয় 62,000 কোটি টাকা, বিলিয়ন ডলার এই বাংলাদেশ থেকে চোর ডাকাত তারা পাচার করেছে। শুধুমাত্র শেখ হাসিনার ছেলে সজীবের জয় ওই একাই পার করছে 22 বিলিয়ন ডলার। জোরে কোন সুবহানাল্লাহ কি, এ জোরে কোন নাউজুবিল্লাহ, 62-22 বিলিয়ন ডলার টাকা বাংলাদেশ থেকে আমেরিকা পাচার করে বাড়ি করেছে একাই 14টা বাড়ি, তারপরে হোটেল রেস্টুরেন্ট পুরো দেশটাকে তারা সরকার করে দিয়েছে। আর ওখানে যাওয়ার পরে বলতিছে, বাংলাদেশের মানুষ এতই খারাপ, আমার মাকে তাড়িয়ে দিয়েছে, কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে। আমরা বলতে চাচ্ছি, তোমার মায়ের কপাল ভালো, যদি আর 10 মিনিট দেশত থাকতো
কুকুরের মতো না, বাংলাদেশের মানুষ বাঘের মতো পাইলে পিঠের চামড়া তুলে লবণ লেগে দিত। এ কথা কর না কেন? দেশের টাকা চুরি করে সব টাকা বিদেশে নিয়ে যে পুরো সরকার করে ফেলেছে, এই বাংলাদেশের চোরের আছে না নাই? ওই চোরদের থেকে আল্লাহ মুক্তি দিয়েছে, আমরা খুশি না বেজা? আরো ধরে বলেন খুশি। ও আবার বলতিছে আমি সীমান্তর পাশে আছি, যে কোনো সময় চট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন, আপনি চট করে ঢোকেন, আমরাও আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। এ কথা কর না কেন? ফরিদপুরে মুসলমান গভীর মনোযোগ, আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, কিন্তু নামাজ কায়েমের ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ বলেনি। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, সামর্থ্য থাকলে তোমরা হজ করো, কিন্তু হজ করার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজাকে ফরজ করা হলো, কিন্তু রোজার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য করতে পারবা না, এমন কথা আল্লাহ বলেনি। কিন্তু আল্লাহ বলেছে আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে বোঝা গেল আল্লাহ খুব ভালো করে জানে, নামাজ না দলাদলি হবে না, জিকির না দলাদলি হবে না, হজ না দলাদলি হবে না, যত দলাদলি হবে এই জমিনে দিন কায়েমের আন্দোলন নিয়ে। আল্লাহর বক্তব্য কি মেলে? এ জোরে বলেন মেলে। এই বাংলাদেশে আমরা 90% মুসলমান, জুমার দিনে মুসল্লির ঠেলাই মসজিদে জায়গা পাওয়া যায় না, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে। চাচা যদি বলা হয় চাচা বাংলাদেশ কোরআনের শাসন কায়েম করতে হবে, তখন ওই চাচা লাফ দিয়ে উঠে কয় এই হুজুর রাজনীতি করে রে। কথা কন, কথা কন, কথা কন। তার মানে ওর কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিনের শাসন ভালো লাগে না। একটা কথা পরিষ্কার করে বুঝবেন, যার কাছে নামাজ ভালো লাগে, হজ ভালো লাগে, জিকির ভালো লাগে, কিন্তু আল্লাহর জমিনে দিন কায়েম ভালো লাগে না, এরাই হলো টাটকা মুনাফিকের গোষ্ঠী। তার কারণ মুনাফিকের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই, রসুলের পিছে ঘুরতো, রসুলের সাথে নামাজ পড়তো, হজ করতো প্রতি সপ্তাহে 6 বার, কিন্তু মুনাফিকের সর্দার কেন হলো? নবীর নেতৃত্ব মানেনি আর জমিনে দিন কায়েমের বিরোধিতা করেছে। আজকেও বাংলাদেশে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে আর বাংলাদেশে কোরআনের শাসন কায়েমের বিরোধিতা করে, মনে করবেন এরাই হলো মুনাফিকের খালাতো ভাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, ফরিদপুরের মুসলমান আমরা কি মুনাফিক হতে চাই? যদি মুনাফিক হতে না চাই, আল্লাহর কোরআনের বিধান আকিমুস সালাহ আকিমুদ্দিন, নামাজ যেমন ফরজ, দিন কায়েমের আন্দোলনও তেমনি ফরজ। আপনি শুধু নামাজ মানবেন, দিন কায়েমের আন্দোলন করবেন না, হবে না। আবার কিছু কিছু লোক আছে আমাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, বলে হুজুর আপনার নামাজের ওয়াজ করেন না, জিকিরের ওয়াজ করেন না, শুধু দিন কায়েম দিন কায়েমের জিকির করেন, কিসের এগুলো ওয়াজ? এরম লোক আছে না নাই? একটা কথা ভালো করে বুঝবেন, এই জমিনে যদি দিন কায়েম হয়ে যায়, নামাজ পড়ার জন্য গাওত হাত দিয়ে দিয়ে তেল মারা লাগবে না, নামাজের আইন বাস্তবায়ন হলে নামাজ পড়তে বাধ্য। কারণ আল্লাহ কোনো জায়গায় বলেনি নামাজ পড়ো, আল্লাহ বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আর নামাজ কায়েম করতে গেলে ওয়াজ দিয়ে নামাজ কায়েম হবে না, আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, নামাজ কায়েম করতে গেলে রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। এই সোজা জিনিস বোঝেন না রাজনীতি মনে হয়। তাবলিগের লোক আছে গ্রামের ভেতরে, 3 দিন ধরে থাকে, মানুষের গাও হাত দিয়ে তেল মারে, বহুত ফায়দা বহুত নাকি, নামাজ পড়েন, 4 জন মুসল্লি বাড়ে, ওরাও চলে যায়, মুসল্লিও চলে যায়। এ কথা কর না কেন? আজকে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যদি বলে আগামী কালকে ফজর থেকে এক ওয়াক্ত নামাজ যে কাজা করবে 6,000 টাকা জরিমানা, 6 মাস জেল। কয় হাজার জরিমানা? জেল কয় মাস? এই আইন যদি ইউনূস সরকার করে, আগামী কালকে ফজরের সময় আপনাদেরকে নামাজের জন্য ঢাকা লাগবে, রাতে 3টার দিকে মুসল্লিরা যাইয়া মসজিদের দরজা ধরে ঠেলাঠেলি শুরু করবে। এ কথা কর না কেন? তার মানে বোঝা গেল নামাজ শুধু ঢাকার বিষয় ল, নামাজ হলো বাধ্যতামূলক কায়েমের বিষয়। এই বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি আছে না নাই? আরো ধরে বলেন।